সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত বিষয়ে বীজগাণিতিক যে রাশি সূচক অধ্যায়টা আছে আমাদের, তো সেখানে আমাদের যে 49 পৃষ্ঠা থেকে আজকে আমরা শুরু করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একক কাজটা আছে, এই যে 1 নম্বর, এখান থেকে আমরা শুরু করতে চাই আজকে। তো শুরু করার আগে, এখনো তোমরা যারা আমার এই মাই ডেলি লেসন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো, যেন আমরা পরবর্তী লেসনগুলোতে একসাথে আমরা শিখতে পারি, থাকতে পারি। হ্যাঁ, তো শুরু করি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাগজ কেটে গুণফল নির্ণয় করা হয়, যে x+2 × 3x − 2। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে একটু বলবো আমি, এই যে এই কাজটা, এই গুণফলটা আমরা কিন্তু আমাদের যে আগের লেসনে আমরা এই কাজটা করেছি। আমি যদি একটু যদি যাই 46 পৃষ্ঠা, হ্যাঁ, এই যে 46 পৃষ্ঠা, এই যে উদাহরণ, যে x+2 ও এবং 3x − 2, তো এই অঙ্কটা আমরা অলরেডি আগে করে ফেলেছি। তো তোমাদের সুবিধার্থে আমি আবার যে আমার এই লেসনের যে ডেসক্রিপশন যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে আমি আবার এই লেসনের লিঙ্কটা আবার দিয়ে দিব। তোমরা ওখান থেকে আবার ওই লিঙ্কে গিয়ে এই অঙ্কটা তোমরা, এই গুণফলটা করে নিতে পারবা তোমরা। হ্যাঁ, তো আমরা পরবর্তী যে কাজটা আছে সেখানে চলে যাব। আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই যে 2 নম্বরটা, হ্যাঁ, যে নিচের চিত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসছি যে 2 নম্বর যে কাজটা, যে নিচের চিত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো, যে একক কাজটা আমাদের, এটা আমরা এখন শুরু করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র আছে, যে চিত্রটা দেখতে অনেকটা আয়তক্ষেত্র মতো লাগে, আবার অনেকটা বর্গের মতো লাগে। তো যাই হোক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তো এই পাশটা যদি আমরা যদি দৈর্ঘ্য যদি ধরি, তাহলে ভালোভাবে একটু শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা, এই পাশটা যদি আমরা যদি একটু দৈর্ঘ্য ধরি, যেখানে এই যে এইটুকু একটা কালার আছে এবং আবার এই যে বাকিটা হচ্ছে এই কালারে, এই পাশটা যদি দৈর্ঘ্য ধরি, তাহলে আমরা এক্স আর ফাইভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর এই পাশটা যদি আমরা যদি প্রস্থ ধরি, তাহলে 2x দেখতে পাচ্ছি এবং 4 দেখতে পাচ্ছি। আমরা একটা আয়তক্ষেত্র অথবা একটা বর্গক্ষেত্রে যে দুইটা যে পাশ থাকে দৈর্ঘ্য প্রস্থ, তো আমাদের যে ক্ষেত্রফলটা বের করার জন্য আয়তাকার অথবা বর্গাকারের যে দুইটা জিনিস আমাদের দরকার হয়, একটা হচ্ছে দৈর্ঘ্যের মাপ, একটা হচ্ছে প্রস্থের মাপ। তো এই চিত্রটি ক্ষেত্রে কিন্তু আমরা দুইটাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে, সুতরাং আমাদের এই ক্ষেত্রফল বের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো আমরা এইখানে যদি আমরা এখন দেখি চিত্রটি থেকে আমরা দৈর্ঘ্য পাই, কত দৈর্ঘ্য পাই, x+5, এই যে x আছে এবং 5, হ্যাঁ, x+5 আমরা লিখতে পারি। তারপর হচ্ছে চিত্রটি থেকে আমরা প্রস্থ পাই, তাহলে প্রস্থ কত লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, 2x+4 লিখলাম, 2x+4। তারপর হচ্ছে চিত্রটি ক্ষেত্র নির্ণয় ক্ষেত্রফল, চিত্রটি নির্ণয় ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে আমরা এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখতে পারি, এটা হচ্ছে সূত্র আর কি আমাদের। হ্যাঁ, এখন আমরা এই দৈর্ঘ্য জায়গায় কত বসাতে পারি এবং প্রস্থ জায়গায় কত বসাতে পারি এখন আমরা লিখি দেখি। তাহলে দৈর্ঘ্য সমান আমরা কত বসাইলাম, এই যে x+5, এই যে x+5। তারপর হচ্ছে মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে গুণ চিহ্ন বসাইয়ে 2x+4। এখন আমরা এই দুইটা রাশিকে আমরা কি করব, গুণ করব। এখন একটা জিনিস দেখো তোমরা, এটা গুণ করার সময় আমরা যেটা জানি, এক্স কে দিয়ে একবার এই যে 2x+4 কে গুণ করব, তারপর হচ্ছে এই 5 কে দিয়ে আবার এই যে 2x+ কে গুণ করব। চলো, এই যে এক্স কে যখন আমরা 2x+4 লিখলাম, তারপর হচ্ছে এই যে প্লাস থাকবে, এই যে 5 এর আগে প্লাস, এই যে প্লাস দিয়ে 5, আবার 2x+4। এবার আমরা দেখি এক্স এবং 2x যদি গুণ করি, তাহলে কত পাবো, 2x² পাবো আমরা। হ্যাঁ, এই যে প্লাস, প্লাসের জায়গায় প্লাস বসাইলাম, এক্স এবং 4 গুণ করলে কত পাবো, 4x। তারপর হচ্ছে এই যে প্লাস 5 আর 2x গুণ করলে কত পাবো, 5 × 2 = 10x পাবো। হ্যাঁ, তারপর এখানে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস, 5 আর 4 গুণ করলে কত পাবো, 4 × 5 = 20।
তারপর যদি দেখি আমরা এই যে 2x² জায়গায় 2x² বসাইলাম, বা তারপর প্লাস আচ্ছা 4x প্লাস 10x যদি যোগ করি আমরা কত পাবো, 14x। হ্যাঁ, এই যে 14x বসাইয়ে এই যে প্লাস 20 বসাই দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চিত্রটি নির্ণয়ের ক্ষেত্রফলটা। হ্যাঁ, তো ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম, এটাই কিন্তু উত্তরটা। কিন্তু তাহলে এই যে 2x² প্লাস এই যে 14x প্লাস 20, এইটা কিন্তু আমরা এখন এখানে বসাইতে পারি। আমাদেরকে কিন্তু আর কোনো কিছু করতে বলা হয় নাই। হ্যাঁ, এই যে এই এই যে রং করার এই পাশটা কত ক্ষেত্রফল, এবং এই যে এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে রং করা ক্ষেত্রফল কত, আলাদা করে কিন্তু ক্ষেত্রফল কিন্তু বের করতে বলা হয় নাই। শুধু বলা হয়েছে চিত্রটি, মানে এই পুরোটাই ক্ষেত্রফল কত, আমরা এটা বের করে ফেললাম। তারপরে যে একক কাজটা আছে একটা, সেখানে যদি আসি যে 3 নম্বরে যে কাজটা, এখানে বলা আছে হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো দুইটা অঙ্ক দেওয়া আছে আমাদের কাজ, দুইটা কাজ দেওয়া আছে। তো প্রথম এই যে রোমান সংখ্যা যে 1, সেটা আমরা শুরু করব। আমরা লিখলাম এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর ইন্টু হচ্ছে x² প্লাস y². তো আমরা এই কাজটা শুরু করার আগে একটা বিষয় আমরা চিন্তা করতে পারি, অথবা এই যে আমরা দেখেই বুঝতে পারছি যে কাজটা কি করা লাগতে পারে, সে বিষয়ে যদি আমরা যদি যদি একটু চিন্তা করি। তো আমি এখানে একটা লিখলাম, আমরা জানি a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে, শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, আমাদের এখন থেকে সব সময় কিন্তু এই সূত্রগুলো কিন্তু আমরা ভালোভাবে কিন্তু রপ্ত করব। হ্যাঁ, তো আমরা আগেও আমাদের যে লেসনে এই সূত্রের কাজটা আমরা যে কাগজ কেটে গুণফল নির্ণয় যে কাজগুলো ছিল সেখানে আমরা করেছি। সেখানে আমরা কিভাবে যে a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b হয় সেটা আমরা করেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে সূত্র আমরা। তাহলে কত আমরা কি বলছি এই শিক্ষার্থী বন্ধুরা, a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমরা ভালোভাবে একটু লক্ষ্য রাখো, এই যে এখানে একটা আন্ডারলাইন দিলাম আমি, শুধু এই এই যে আন্ডারলাইন দেওয়ার এই যে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইটাকে যদি আমরা এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সাথে যদি একটু তুলনা করি, দেখতে কিরকম লাগে। আমরা শুধু এই পাশটা নিয়ে করব, এই যে যেটুকু আন্ডারলাইন দিলাম এই পাশটাই, মানে এইটাই শুধু আমরা এখন একটু দেখি। এখানে যদি নিয়ে আসি, হ্যাঁ, জাস্ট এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তো নিয়ে এসে যদি আমরা যদি এই যে অ্যারো চিহ্ন দিয়ে এই এটাকে যদি এক্স মনে করি, এবং বিটাকে যদি ওয়াই মনে করি, আবার যদি এই এটাকে যদি এই এক্স মনে করি, এবং এই বিটাকে যদি ওয়াই মনে করি, তাহলে কি হবে? তাহলে আমাদের যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি a² মাইনাস b² হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত পাবো আমরা, x² মাইনাস y² পাবো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই যে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জায়গায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আমরা এই উপরের লাইনটার সাথে যদি আমরা যদি দেখি, তাহলে আমরা x² মাইনাস y² পাবো। তো এখন আমরা এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই জায়গায় এইটায় বসাবো শুধু, এই যে দেখো সমান চিহ্ন দিয়ে x² মাইনাস y² যদি এইটুকু যদি বসাই, তাহলে এই x² প্লাস y² আগে যেমন ছিল তেমনি আমি এখানে রেখে দিলাম। তো এইটুকুর মধ্যে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন একটু সামনের দিকে আগাবো। এখন কি কাজ করতে পারি আমরা, দেখো আমি এই তৃতীয় লাইনটা কিচ্ছু করি নাই। তৃতীয় লাইনটা কি করেছিলাম, এই যে x² প্লাস y² সামনে আনলাম, এই দ্বিতীয় লাইনে যে x² মাইনাস y² ছিল এটাকে পিছনে নিয়ে গেলাম, শুধু এপাশ ওপাশ করলাম, কিছুই করলাম না। কিন্তু করার একটা উদ্দেশ্য আছে, করার উদ্দেশ্যটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা অনেকেই বুঝতে পেরেছো তোমরা, ঠিক একইভাবে এই সূত্রটাকে আবার অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, এই সূত্রটাকে আবার অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটা করেছি। তো এখন আমরা এই যে x² সমান যদি এ ধরি মনে মনে, এবং y² সমান যদি আমরা বি ধরি, তাহলে কিন্তু এই সূত্রটাকে আমরা এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু a² মাইনাস b² এই সূত্রটাকে আবার আমরা কাজে লাগাতে পারবো। হ্যাঁ, এই জন্য আমরা এটা x² ইকুয়াল টু এ এবং y² ইকুয়াল টু বি ধরেছি। এখন যদি ধরি তাহলে কত লিখতে পারি আমরা,
এই যে এক্স স্কোয়ারের জায়গায় এ, তারপর ওয়াই স্কোয়ার এই যে প্লাস, ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বি লিখতে পারি, ঠিক এখানেও এক্স স্কোয়ারের জায়গায় এ মাইনাস মাইনাস বসলো, ওয়াই স্কোয়ারের জায়গায় বি লিখতে পারি, লিখতে পারি কিনা একটু ভালোভাবে শিক্ষার্থী বন্ধুরা একটু তোমরা একটু দেখো। হ্যাঁ, খুব সহজ কিন্তু। এই যে তারপর এখন কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বসাই দিলাম সূত্রটা। হ্যাঁ, তো বসানোর ফলে এখন আমরা মান বসাবো, মান কি মান বসাবো, এই যে এর মান বসাবো, এই যে এইখানে এর মান কত আছে এক্স স্কোয়ার। এখন যদি এটা যদি এই জিনিসটা একটু ভালোভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই এর মান কত, এই যে এক্স স্কোয়ার, তো এর উপরে কি আছে একটা স্কোয়ার আছে, হ্যাঁ পাওয়ার কত আছে টু, তো এটাকে ব্র্যাকেটে দিয়ে আমরা এটা স্কোয়ার দিলাম মানে পাওয়ারটা দিলাম, তারপর মাইনাস মাইনাসের জায়গায় আসলো, আমরা বি এর মান কত জানি আমরা, বি এর মান জানি হচ্ছে কত, বি এর মান জানি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার জানি, তো বি এর মান ওয়াই স্কোয়ার, উপরে স্কোয়ার আছে এই জন্য আবার স্কোয়ার দিয়ে আবার স্কোয়ার আসলো। হ্যাঁ, এখন একটা জিনিস ভালোভাবে চিন্তা করে দেখো, এইটা এই এ এবং বি এর মান বসানোর ফলে আমরা এই চিত্রটা মানে এইভাবে দেখতে পাচ্ছি আর কি, এই যে এর মান সমান এ স্কোয়ার, সরি এর মান সমান এক্স স্কোয়ার, এই ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মানটা বসানো, তারপর এর উপরে একটা কি আছে স্কোয়ার আছে, আরো একটা স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ারটা আমরা বসালাম, মাইনাস বি এর মান কত, এই যে বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার, আবার বি এর সাথে উপরে কি আছে পাওয়ার টু, এই জন্য ব্র্যাকেটটা দিয়ে ওয়াই স্কোয়ারের ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার বসালাম। আমি দুই তিনবার বললাম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই কাজটা করবো আমরা। হ্যাঁ, তো আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে যদি গুণ করি তাহলে কি হয়, পাওয়ার যোগ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার আবার ব্র্যাকেটে স্কোয়ার, যে এই যে উপরে পাওয়ার দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে এক্স টু টি পাওয়ার ফোর, ঠিক একইভাবে মাইনাস ওয়াই, এই যে ওয়াই স্কোয়ার আবার ব্র্যাকেটে আবার স্কোয়ার, এই যে টু এবং টু যোগ করলে কত হয় ফোর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স টু টি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু টি পাওয়ার ফোর, তো এই এটা হচ্ছে এইটার উত্তর। হ্যাঁ, আমরা তাহলে উত্তরটা পেলাম এক্স টু টি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু টি পাওয়ার ফোর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। হুম, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, এটাকে একটু বর্ডার দিয়ে রাখলাম, না হলে তোমরা অনেকে কনফিউশন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা রাপ করেছি আর কি, মাঝখানে জায়গাটা হচ্ছে আমরা রাপ করতে গিয়ে যেসব কাজগুলো করা লাগে, আমরা জানি যে গণিতে অবশ্যই অবশ্যই আমাদের পাশে রাপ করতে হয়। হ্যাঁ, রাপ না করলে কিন্তু বোঝা যায় না যে এই গুণফলগুলো এই লাইনগুলো তোমরা কীভাবে পেরেছো, তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব গণিতে কাজ করার সময় অবশ্যই রাপ করতে। তারপর যদি পরবর্তী অঙ্কে যদি আসি, তাহলে এখানে যে যেটা দেওয়া আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান, এটাও ঠিক হুবহু এই যে তিনের যে রোমান আই সরি রোমান এক যেটা ওয়ান সেটার মতো। হ্যাঁ, তো আমরা যদি এটাকে যদি আবার আমরা যদি এটার সাথে যদি একটু তুলনা করি, এই যে আমরা এইটুকু বর্ডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে উপরের রাফটা হচ্ছে এটার জন্য, এই যে তিনের যে একের জন্য, আর আমরা এখন এই তিনের দুইয়ের জন্য এই যে নিচে এখন আমরা রাফটা করব। ঠিক এইটা ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক এইটার ক্ষেত্রেও আমরা এই যে আগেরটার মতো এইটুকু যে আন্ডারলাইন যে এটা দিলাম এইটাকে আমরা নিচে নিয়ে আসবো। এর জায়গায় এ আছে কিন্তু শিক্ষার্থী বন্ধু, এটা কিন্তু খুব অনেকটা আমাদের বুঝতে আরো সহজ হবে, শুধু বি এর জায়গায় ওয়ান অথবা ওয়ানের জায়গায় বি, আমরা এভাবে আমরা মনে করতে পারি, এই যে এর জায়গায় এ তারপর বি এর জায়গায় ওয়ান তারপর এইটা এর জায়গায় এ এবং বি এর জায়গায় ওয়ান যদি ধরি তাহলে আমরা কত পাবো, উপরে যদি আমরা এই যে এইটা এ প্লাস বি ইন্টু যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হবে, ঠিক না, এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, মানে উপরে এই লাইনটার সমান যদি এটা হয় তাহলে এই নিচের লাইনটা এটার সমান কত হবে, এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তো ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান। হ্যাঁ, তাহলে আমরা কত পাবো এখান থেকে, এ স্কোয়ার মাইনাস শুধু ওয়ান পাবো, তাহলে এখানে আমরা এটা লিখবো। এই যে শিক্ষার্থী বন্ধু দেখো যেটুকু আন্ডারলাইন দেওয়া আছে সেটুকু সমান আমরা কত লিখলাম, এ স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ানটা লিখলাম, পাশে যে এ স্কোয়ার প্লাস ওয়ানটা হচ্ছে এই যে উপরে এ স্কোয়ার প্লাস ওয়ানটা যেখানে যেভাবে আছে সেভাবে নিচের লাইনে বসাই দিলাম। এখন আমরা সামনের দিকে আগাও, এখন কি দেখতে পাচ্ছি দেখো,
তৃতীয় লাইনে আমি কিছুই করি নাই, কি করলাম এই যে এ স্কোয়ার প্লাস ওয়ানটা আমি সামনে আনলাম, তারপর এ স্কোয়ার মাইনাস ওয়ানটা আমরা পিছনে নিয়ে গেলাম, শুধু সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে আনলাম। আনার পিছনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ঠিক একইভাবে আবার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে কাজে লাগানোর জন্য আমরা এই কাজটা করেছি। হ্যাঁ, এখন ঠিক তদ্রূপ আগেরটা মতো এ স্কোয়ার সমান যদি এ ধরি এবং ওয়ান ইকুয়াল টু যদি বি ধরি, হ্যাঁ আমরা মনে মনে ধরবো যে এই এ স্কোয়ারটা হচ্ছে এই এ, এই যে এই এ সমান এ এ লিখলাম, এবং ওয়ানকে যদি আমরা এই বিটা যদি এই জন্য ওয়ান ইকুয়াল টু কত লিখলাম বি লিখলাম, তাহলে আমরা কত পাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এই এ স্কোয়ারটাকে কত ধরলাম, এ ধরলাম, ওয়ানটাকে কত ধরলাম, বি ধরলাম, তাহলে আমরা এই লাইনটা পাবো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এইবার আমরা এই এ এর মান বসাবো, এই এ এর মান কত, এ স্কোয়ার, এই যে আবার এই যে দেখো এই যে এ এর মান এ স্কোয়ার যদি বসাই তাহলে এই এর উপরে স্কোয়ার আছে আর একটা, এই জন্য ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম। ঠিক একইভাবে বি এর মান কত, শুধু ওয়ান, এই যে ওয়ানটা বসালাম এই জন্য এই স্কোয়ারটা বসালাম। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তারপর আমরা যদি দেখি এই যে এ স্কোয়ার পাশে আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার যদি করা হয় তাহলে সূচকে নিয়ম অনুযায়ী কি হবে, পাওয়ার পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো, এ টু টি পাওয়ার ফোর মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এক একে এক, এ টু টি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে এইটার গুণফল হচ্ছে এইটা। তো আমরা দুইটারই গুণফল আমরা বের করে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা নাই। আমাদের আজকে এখানে আমরা শেষ করতে চাই। তো কোনো কিছু যদি তোমাদের যদি বুঝতে যদি কোনো কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা এই যে কমেন্টসে লিখে জানাবে। আর এখনও যারা তোমরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো, যেন আমার যে পরবর্তী যে লেসনগুলোতে আমরা যেন একসাথে শিখতে পারি, থাকতে পারি। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো আমারও একটু উৎসাহ, আগ্রহটা বাড়ে। সবাই জানি আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো একটা দিনের একটা ফাঁকে আমি চেষ্টা করি যে কাজটা নিয়ে, এই কাজগুলো নিয়ে যাতে আমরা শিখতে পারি, বসতে পারি, সেটাই। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ।